সুপ্রিয় দর্শক পালন করার সারগুণ এই যে দেখুন আগুন কত চাচ্ছেন কত 1,20,000 জোড়া 1,20,000 জোড়াটা চাওয়া হচ্ছে এই যে দেখুন সাইজটা এই যে দেখুন 1,20,000 জোড়া চাওয়া আসসালামু আলাইকুম দুটেই আগর হ্যাঁ দুটেই আগর আজকে দামটা কেমন কাস্টমার কত বলে 105 বলে 105 55.5 করে দিবেন কত হইলে 55 করে হইলে দিবেন হাটপুরি ক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দিনাজপুরের ফাসিলেটা গ্রাম আজ 18 আগস্ট 2021 বুধবার তো বুধবার এখানে হাট বসে এই যে আপনারা দেখছেন যে পালন করার সারগুণ এখানে প্রচুর সারগুরু উঠে তো আমরা দেশি ক্রস সব ধরনের সারগুরুরই দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানটা ক্রস দেখছি বা এটা দাঁতুসে আগর দাম কত চান 80 চাওয়া কাস্টমার কত বলে 70 পর্যন্ত দাম উঠছে তারপরে এখানে দেখি এটা কত কত যাচ্ছে 85 চাওয়া চাওয়া বেচা কত 75 পর্যন্ত দেওয়া যাবে এই যে দেখুন সাইজটা এরপর একটা ছোট দেখি আমরা এটা কত 52 চাইছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এই যে আমরা এবার একটু ক্রেতার সঙ্গে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কোথা থেকে আসছেন আমি আসছি মতলবপুর কুমিল্লা চাঁদপুর কবে আসছেন আমি আসছি গতকাল 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 কোনাটা গেছিলেন গতকাল আমি গেছিলাম আফতাবগঞ্জে আফতাবগঞ্জে তো দামটা মনে একটু বেশি আজকে এখানে কি অবস্থা এখানে তো 3টা বাচ্চি নিলাম হ্যাঁ মোটামুটি ভালোই এখানে দামটা আপনার মনে হলো যে একটু কম আছে আর কয়দিন থাকবেন না আমার হয়ে গেছে আমি চলে যাবো আজকে আমার লগে সঙ্গী পাইছি আরো আরো একজন আছে নাঙ্গলকোটের হ্যাঁ নাঙ্গলকোটে ওর সাথে চলে যাবো 3টা বাচ্চি নিছেন 3টা বাচ্চি নিছেন আচ্ছা দামটা আপনার মনে হয়েছে যে মোটামুটি স্যাম্পল হিসেবে আসছে আচ্ছা আর আসবো ইনশাআল্লাহ তা আপনার অভিজ্ঞতাটা কি অভিজ্ঞতাটা মানে আমি ছোট একটা খামার দিছি আচ্ছা খামারের জন্য আমি নিলাম আর কি আপনার এলাকা থেকে এই এলাকায় দামের ডিফারেন্সটা কিরকম মোটামুটি মানে এখান থেকে নিয়ে গিয়ে মানে পরিবহনে একটা খরচ আছে আচ্ছা আচ্ছা তো আপনি মানে খামারের জন্য আসছেন আচ্ছা ভাই আপনার খামারের জন্য আমাদের শুভকামনা আসসালামু আলাইকুম নাম্বারটা বলেন আমি সেভ করে নিই আমি আপনাকে বলি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে চাঁদপুরের একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বললাম তা শুন আমরা এবার আরও কিছু ছোট ছোট সারগরুর দাম আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করি এই যে দেখছেন হাটটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর গরু ইদানিং আসছে এই যে এখানে দেখছেন আমরা এটা কি দাঁত আছে মৃদাত এটা দাম কত চান 40 পাত কাস্টমার কি বলে 33-34 মানে দিবেন কত হইলে আচ্ছা 40 কিছু ভাঙ্গে বেঁচবে এই যে দেখুন সাইজটা এরপরে এখানে দেখছি আমরা একটা দরদাম চলছে দেখুন দেখা চলছে কত চান চাইছেন কত ও দেখতেছে আচ্ছা দেখা চলছে এদিকে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে আজকের দামটা আমাদের মনে হচ্ছে তুলনামূলক একটু কমেছে ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কত এটার দামটা আছে 46 চাওয়া দাঁত আছে আগর তারপরে কাস্টমার কত বলে ভাই 43-44 শত দাম যদি দেখছেন সাইজটা কিন্তু বড় তারপরে আমি একটু ছোটগুলি একটু দেখাই এখানে দেখছেন এক জোড়া
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই জোড়া কত? জোড়াটা 70 চাইছিল। 70 চাইছেন? আর কাস্টমার কত পর্যন্ত বলে? 65 বলে। 65 65 পর্যন্ত বলছে। এই যে সাইজ দিটা দে। তো ফিগার নাই এই জোড়া। এরপরে আমরা একটু এদিকে দেখাই আপনাদের একটু ছোট ছোট সাইজগুলি। ছোট ছোট সাইজ ভাই, এগুলো কত করে চাচ্ছেন? এটা হ্যাঁ 32 চাওয়া। 32 চাওয়া একটু দেখাই আপনাদেরকে সাইজ চাওয়া বলছি। এখানে এটা দেশি দেখছি। আসসালামু আলাইকুম। এটা কত চান ভাই? 36। কত বলে কাস্টমার? 32 পর্যন্ত দাম বলছে। এই যে দেখুন কাস্টমার কিন্তু দেখছে। লাহাটি হাটি আসলে দেখা হয় সাইজগুলি। আর এই যে দেখুন আপনারা কী পরিমাণ সার গরু উঠে। আমরা সব ধরনের সারগুলির দামগুলি একটু আপনাদেরকে জানাই। এটা কি ক্রস? এটা কত চান? 52 চাইছেন? দাম উঠছে কত? 38-40 পর্যন্ত দাম উঠছে। যদি দেখুন 52 হাজার চাওয়া হয়েছে ক্রস। এরপরে আমরা একটু ছোটো গরু দেখাই ভাই। এটা কত এই লালটা? দেখি সাইওয়াল 45 চাওয়া। কাস্টমার কত বলে? 32-33 পর্যন্ত দাম। সাইওয়ালের 20টা একটু পার্সেন্টেজটা কম। আর এই যে এই লালটা একই দাম সাইওয়াল বলে একটু দাম দেখি দেশি দেখি। এগুলো কত করে কালোটা? 28। এটা 28 চাইছেন? আর এই যে এটা 35। তারপরে এটা দেওয়া কত? 30। দেখো তারপরে আসুন সুপ্রিয় দর্শক, আসলে ফাঁসিলেডাঙ্গা হাট আমরা জানিয়ে রাখি দিনাজপুর সদরে অবস্থিত। কিন্তু এই হাটটি সদর থানায় যেই দুটো হাট আছে, রেলবাজার হাট আর এই ফাঁসিলেডাঙ্গা হাট। এদিকে আমরা কিন্তু সাইওয়াল দেখি। এই যে দেখো এই সাইওয়ালটা কত? 58। আর এটা এটা 58 করে চাওয়া। কাস্টমার কত বলে? 40-42। সাইওয়ালটা আপনারা জানেন যে চাহিদাটা বেশি থাকে সাইওয়ালে। আরে এই এটা কত ভাই? 34 চাইছেন, 31 বলছে এই ক্রসটা দেখছেন। আর গরু কিন্তু আজ প্রচুর উঠেছে। এই হাটটা কিন্তু আস্তে আস্তে আগে একসময় ছোট হয়ে গিয়েছিল, তবে এখন কিন্তু প্রচুর গরুর আমদানি হচ্ছে আপনারা দেখছেন। আর ভেতরে কিন্তু আরও গরু আছে। আমরা একটু দেশি গরুগুলি দেখি। এটা কত চান? 40 চাওয়া। 40 দেখুন সাইজটা। তারপরে কাস্টমার কত পর্যন্ত বলে? 35-36 পর্যন্ত দাম। এখানে ভালোভাবে আপনাদেরকে গরুগুলি আমরা দেখাতে পারছি না, কারণ এত পরিমাণ ভিড় এই হাটে। রাস্তার পাশে হাট, দেখুন গরু সার গরু। দেখুন সার গরু কি ধরনের বিরক্ত করে। মানে সব পোষার গরু কত এটা লাস্ট কত? 35। আসসালামু আলাইকুম। আপনি নিতে আসছেন? লাস্ট ওরা কত চাইছে? 31 বলছেন? এটা আমরা কিন্তু এটা দামটা আজকে কেমন মনে হচ্ছে? আপনি কি পুষার জন্য আসছে? কয়টা নেবেন? আমি দুইটা বাড়িতে রাখছি, তাই আরো দুইটা নিবো আর কি। দামটা আজকে আপনার মনে হচ্ছে সহনীয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার।
শুনছেন সুপ্রিয় দর্শক, ক্রেতা বিক্রেতাদের কথাগুলো কিন্তু আমরা আপনাদেরকে সেই সাথে জানানোর চেষ্টা করছি। দেখো আর এই ফাসিলাডাঙ্গা হাট, আপনারা জানেন যে দিনাজপুর সদরের মধ্যে এই হাটটা প্রতি বুধবারে বসে। এখানে আমরা আপনাদেরকে আরও কিছু গরু যেগুলো আসলে বিক্রি হচ্ছে বা হয়ে গিয়েছে সেগুলোর দামগুলি আমরা একটু জানাতে চাই। আমরা একটু ভেতরের দিকে দেখি যে গরুগুলিকে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে এখানে দেখা, এই যে দেখছেন আমরা একটু এখানে দেখি, এটা মানে বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে? 26,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে। দেখুন সাইজটা একবার দেখুন, সার গরুটা 26,000 বিক্রি হয়ে গেছে, এই যে দেখছেন। এরপরে আমরা এখানে দেখি একটা ক্রস গরু, এটা মানে বিক্রি হয়ে গেল, লেনদেন চলছে, বিক্রি হয়ে গেল। কত দিয়ে ভাই? 55,000 কে নিল? আচ্ছা 55,000 এই ক্রস গরুটি বিক্রি হয়ে গিয়েছে। দেখুন 55,000। তো সুপ্রিয় দর্শক, আমরা একটা জানানোর চেষ্টা করলাম আসলে কী ধরনের গরুগুলি বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা একটু দেখি, এদিকে বিক্রি হয়ে গেল, কত দিয়ে বিক্রি হলো ভাই? 52,000। দুইটা দুইটা যে দুটা সার 52,000 বিক্রি হলো। এই যে দেখো 52,000 বিক্রি হলো। তারপরে আসলে বাজারের দাম দেখালাম, সেই সঙ্গে আমরা বিক্রিত দামগুলিও দেখালাম, আপনারা একটা আইডিয়া পাবেন আসলে কী ধরনের গরুগুলো বিক্রি হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, সুপ্রিয় দর্শক সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।